বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে বানাতে যাচ্ছি মটন চানা মশলা। তো বন্ধুরা, সবজিগুলো কেটে নিই। কোটাকুটি কমপ্লিট। এবার এগুলো ধুয়ে কুচিয়ে নেব। সবজিগুলো সব ধুয়ে নিয়ে এসেছি, এবার কুচিয়ে নেব। কাঁচা মশলাগুলো একটু ভেজে নেব, নিয়ে বেশি ডালটা ধরে গিয়েছে। এবার এই কাঁচা মশলাগুলো একটু ভেজে তাই বেটে নেব। ভাজা মশলার সেন্ট ভালো লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, সেন্ট বেরিয়েছে ভালো। এবার বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব।
রসুন আর আদাটা বেটে কি গরম বিশেষ আর গরম লাগছে বেশি মশলা বাটা হয়ে গেছে এবার রসুনটা বেটে আদাটা বেটে নেব আদাটা হয়ে গেছে এবার তুলে নেব চানা মশলা বানাবো তার জন্য এই যে ছোলা কাবলি ছোলা এই যে মাংস নিয়েছি খাসির মাংস অল্প আলু কেটে নিয়েছি আচ্ছা এটা লাগবে পেঁয়াজ কুচানো টমেটো কেটে নিয়েছি আদা রসুন লঙ্কা আর লঙ্কা জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি আর এই যে লাগবে সরষের তেল আর এই যে তেজপাতা গরম মশলা ফোড়ন দেবো লবণ স্বাদ মতো এর গরম মশলা মরিচের গুঁড়ো হলুদ আর চিনি মোটামুটি আমার কাটাকুটি মশলা বাটা সব কমপ্লিট এবার জাল সাজিয়ে রান্না শুরু করছি বন্ধুরা জালটা ধরিয়ে নেই বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে তেলটা আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে দিচ্ছি আলুটা লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার তেল দেবো আর একটু সব সর্ষের তেল দিয়ে করছি রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করছি তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে গেলে তারপরে আদা রসুন তো বন্ধুরা আমাদের নতুন রান্নাঘর কেমন সাজানো হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাল লাল হয়ে গেছে এবার টমেটোটা নিয়ে রসুনটা দিয়ে দেবো আর রসুনটা দিয়ে আদাটা দিয়ে দেবো দিদি জল দাও যাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই মটনটা বাজার থেকে আনার পরে পরিষ্কার করে ধুয়ে
তারপর বড়ি দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি, নিয়ে অল্প লবণ আর একটু ভিনেগার দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, মাংসটা দিয়ে দেবো। লবণটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়ো দেবো। তেজপাতা সুন্দর মানে গা মাখা মাখা হয়ে গেছে, কত সুন্দর। এভাবে নাড়িয়ে নিতে হবে সুন্দর করে, ভালো করে এবার নাড়িয়ে নাড়িয়ে এরকম কষে নিতে হবে। আলুগুলো দিয়ে দে, চানা মশলা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা নাড়িয়ে নিই।
এবার একটু চানা মশলা দিয়ে নামিয়ে দেব। সুন্দর হয়েছে দেখ, কালারটা কি সুন্দর এসছে, খুব ভালো লাগছে। কেমন হয়েছে খেয়ে দেখো। দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। কথা বলতে পারছি না, গালে এতটা ঢুকে অসম হয়েছে, অসম। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়ি ট্রাই করবে, খাবারটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। এই রেসিপিটা তোমরা বাড়ি ট্রাই করবে, দারুণ লাগবে। আর আত্মীয় স্বজন আসলে তোমরা ট্রাই করতে পারো এই রেসিপিটা, ভালো লাগবে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম, প্লিজ। আর লাইক ঠকে দিও একটা, থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ, নমস্কার।